যখন রাস্তা দিয়ে যায়, পুলিশগুলো উল্টা দিক হয়ে পাশা দেখায়। বুঝতে পেরেছেন? মানে পুলিশগুলো শেখ হাসিনার মুখোমুখি দাঁড়াতে পারে না, সেটা তারা সেটা শেখ আসলে হাসিনার দিকে উল্টা দিক সেটা হয়ে পাহারা থাকে। দেয় পুলিশ। শেখ হাসিনা নির্বাচন করবে প্রধানমন্ত্রী হিসেবে, আমি ধরেন শেখ হাসিনার এগেনস্টে প্রার্থী, আমার পক্ষে কি শেখ হাসিনাকে বিট দেওয়া সম্ভব রাজনীতিতে? আমি প্রধানমন্ত্রীর সঙ্গে বিট দিব, মানে কত বড় একটা ভয়ঙ্কর অবস্থা। এবং সে প্রধানমন্ত্রী পদে আছে, প্রোটোকল আছে, এবং সে যখন রাস্তা দিয়ে যায়, পুলিশগুলো উল্টা দিক হয়ে পাশা দেখায়। বুঝতে পেরেছেন? মানে পুলিশগুলো শেখ হাসিনার মুখোমুখি দাঁড়াতে পারে না, সেটা তারা সেটা শেখ আসলে হাসিনার দিকে উল্টা দিক সেটা হয়ে পাহারা থাকে। দেয় পুলিশ। এই তো ভাষা আন্দোলনের জাত, আমরা 69-এর গণ অভ্যুত্থানের জাত, আমরা 71-এর জাত, আমরা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের জাত, কিন্তু শেখ হাসিনা আমাদেরকে বিলাইয়ের জাত বানায় সারছে। ঠিক আছে, আমরা ছিলাম সাহসীদের জাত, কিন্তু আমাদেরকে বিলাইয়ের জাত বানায় ফেলছে, যে এই মানুষগুলো অত্যন্ত ভীতু, এদেরকে দমিয়ে রাখা যায় এবং এরা এরা রাজপথে নামে না, এরকম একটা বানিয়ে ফেলেছে শেখ হাসিনা। এটা কিভাবে বানালো? যে মানে মানুষ নামলে গুলি করছে, শান্তিপূর্ণ প্রোগ্রামে গুলি করছে, লাঠি নিয়ে পাহারা দিচ্ছে, পাহারা দিয়ে আমাদেরকে লাঠি, আমাদের সামনে লাঠি রেখে আমাদেরকে বিলাই বানিয়ে ফেলেছে। এখন এই যে বাংলাদেশের রাজনৈতিক উর্বরতার এত বড় একটা ক্ষতি সাধন করলো 2008 থেকে শুরু করলে 2015 সাল পর্যন্ত, এই ক্ষতির মানে এর পরবর্তীতে কি হবে? ধরেন শেখ হাসিনা ক্ষমতা থেকে পড়ে গেল, পড়ে গেল শেখ হাসিনা আর নাই, আসবে সেও শেখ হাসিনার মতো ওই রকম বলবে, এই শেখ হাসিনা তো দেখিয়ে গেছে মানুষকে গুলি করলে মানুষ ভয় আর নামে না, শেখ হাসিনা তো দেখিয়ে দিয়েছে যে শান্তিপূর্ণ প্রোগ্রামেও গুলি করে মানুষকে দমিয়ে রাখা যায়, সে দেখিয়ে দিয়ে গেল যে কিভাবে 20,000 মানুষকে একসাথে গ্রেপ্তার করা যায়। তো এই চেনা পথে যারা আসবে তারা হাঁটার চেষ্টা করবে, এটা খুবই একটা ভয়ঙ্কর একটা ইতিহাস তৈরি করে রেখে গেল। এবং এই ইতিহাস যেন না পুনরাবৃত্তি না হয়, এই জন্যই শেখ হাসিনার শাস্তি হওয়া উচিত। এই যে আওয়ামী লীগের নেতারা, এরাই কিন্তু কিন্তু সাক্ষী শাস্তি হওয়া যে উচিত, ভোট কে চুরি শাস্তি করেছে দেবে? এই আমরা মহিলাটা। যতটুকু ভোট জানি যে বর্তমান যেভাবে নির্বাচন হচ্ছে, শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবে, এটি তো স্বাভাবিক বোঝা, যেহেতু অন্য কোনো বড় বিরোধী দল নাই। এই আয়োজনটিকে কিভাবে দেখেন আপনারা? আপনাদের এই শাস্তিটা জন্মগত সালে আন্তর্জাতিক আপনাদের ক্ষমতায় যাওয়া দরকার, সে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথটুকু কতটুকু সুগম আর সম্ভাবনা কতটুকু আছে সে নিয়েও হ্যাঁ, আমি 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 জানতে সেটাই পারি। বলছি, এখানে এখানে সর্বোচ্চ দুই আমি মিনিটে সেটাই শেষ করবেন, সর্বোচ্চ 2 মিনিট, সর্বোচ্চ আমি 2 মিনিট। আমি বলছি, ধরেন আপনার জন্ম 85 সালে সাগর ভাই ধরেন, এবং আপনি 96-এর নির্বাচনটা দেখেছেন, 96-এর রাজনীতি দেখেছেন, 2000 সালের রাজনীতি দেখেছেন, 2006 সালের রাজনীতি দেখেছেন, এবং এই সময় রাজনীতি দেখলেন, এভারেজে গড়পড়তা 1996 সাল থেকে শুরু করে আমরা রাখি, আমাদের দেখা হলো যে প্রত্যেকটা দলই যখন ক্ষমতাসীন অবস্থায় থাকে তখন তাকে সরানো যায় না, সে অনেক শক্তিশালী হয়, তার কাছে অস্ত্র থাকে, তার কাছে ম্যান পাওয়ার থাকে, সবচেয়ে গুরুত্ব এবং ম্যান পাওয়ার নিয়ন্ত্রণ করার জন্য তার কাছে বড় একটা অর্থ থাকে, যে কারণে তাকে সরানো যায় না। এইটা পূর্বে যে রকম হয়েছে, এখন শেখ হাসিনাও সেম একই জায়গায় শক্তিশালী অবস্থানে রয়েছে ক্ষমতাসীন হিসেবে। এই জন্যই কিন্তু বলা হচ্ছে যে আমরা সরকার দলীয় মানে দলীয় সরকারের অধীনে নির্বাচনটা চাই না, আমরা এটা চাই না। এটা কেমন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এবং সে প্রধানমন্ত্রী সে কি করবে গোপালগঞ্জে একজন সাধারণ বিএনপি প্রার্থীর এগেনস্ট থেকে নির্বাচন করবে, অথবা ধানমন্ডিতে অথবা শেখ হাসিনা নির্বাচন করবে প্রধানমন্ত্রী হিসেবে, আমি ধরেন শেখ হাসিনার এগেনস্টে প্রার্থী, আমার পক্ষে কি শেখ হাসিনাকে বিট দেওয়া সম্ভব রাজনীতিতে? আমি প্রধানমন্ত্রীর সঙ্গে বিট দিব, মানে কত বড় একটা ভয়ঙ্কর অবস্থা। এবং সে প্রধানমন্ত্রী পদে আছে, প্রোটোকল আছে, এবং সে যখন রাস্তা দিয়ে যায়, পুলিশগুলো উল্টা দিক হয়ে পাশা দেখায়। বুঝতে পেরেছেন? মানে পুলিশগুলো শেখ হাসিনার মুখোমুখি দাঁড়াতে পারে না, সেটা তারা সেটা শেখ আসলে হাসিনার দিকে উল্টা দিক সেটা হয়ে পাহারা থাকে, দেয় পুলিশ এই সিস্টেমে হ্যাঁ পড়ে। হ্যাঁ পাহারা দেয়, শেখ হাসিনার মুখোমুখি দাঁড়ায় না, শেখ হাসিনা যেদিকে যায় সেদিকে না, এটি এটি সীমিত নিয়ম, থাকে, এটা এটা আপনি যেভাবে এইরকম। মুখে বলবেন না, এটা নিয়মের না মধ্যেও না, পড়ে। এটা আমি বলছি কেন, মানে এইরকম এইরকম প্রোটোকল পেয়ে যে ব্যক্তিটা রাজনীতিতে আছে তার এগেনস্টে আমাকে প্রার্থী হতে বলছেন, এটা কি এটা কি এটা কি ব্যালেন্স? আচ্ছা উপলব্ধি করেছিল 96 সালে শেখ হাসিনা, উপলব্ধি করেই তো বলেছিল যে আজীবন তত্ত্বাবধায়ক সরকার চাই, শেখ হাসিনা উপলব্ধি করেই তো বলেছিল দলীয় সরকারের অধীনে, শেখ হাসিনা উপলব্ধি করেই তো বলেছিল দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ নির্বাচনে যেতে ভয় পায়, শেখ হাসিনাই তো বলেছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জনগণের জীবন শঙ্কায় থাকে। আজকে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার কারণে সেই দলীয়, জি শেষ করতে হবে এখানে, জি।
আজকে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ফলে সেই জীবন শঙ্কার সম্ভাবনা আছে কিনা, সেই জনগণের মাথা ফাটার সম্ভাবনা আছে কিনা, সেইভাবে বিরোধী দলের উপর হামলা মামলা হচ্ছে কিনা, সেইভাবেই বিরোধী দলগুলো শঙ্কায় আছে কিনা, সেইভাবেই সামগ্রিকভাবে নির্বাচন কমিশন মানে হলো সরকারের নিয়ন্ত্রণে কথাবার্তা বলছে কিনা, সেইভাবেই পুলিশগুলো কাজ করছে কিনা, সেভাবে প্রশাসন কাজ করছে কিনা। এখানে ফাতেমা পারভীন একটু পর পরই নির্বাচন কমিশনে গুনগান গাচ্ছে, তাহলে সে তাহলে উনি উনি তো উনি তো একটা পক্ষ আওয়ামী লীগের পক্ষে, তাহলে উনি কেন নির্বাচন কমিশনে গুনগান গাবে? তার মানে তাকে কোনো একটা বেনিফিট দিচ্ছে, সেই বেনিফিটের বিনিময়ে সে গুনগান গাচ্ছে। তাহলে এই এই যে দেখেন, তারা নিজেরা কথাবার্তার মধ্য দিয়ে মানে আমি কেন নির্বাচন কমিশনের সমালোচনা করি, কমিশনের পক্ষে কথা বলে, তার মানে কি? তার মানে প্রমাণিত হচ্ছে যে এরা সবাই নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণে চলে, এবং নির্বাচন কমিশনের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা প্রশাসন কোনো কিছু নিয়ন্ত্রণ করার কোনো মানে বিন্দু পরিমাণ তাদের নিয়ন্ত্রণ নাই। এবং দেখেন এখন যে নির্বাচন কমিশন আসছে, কি ছিল আপনি কথা ছিল স্পষ্ট করেছেন এই জায়গাটাতে, আমি এই জায়গাটা থেকে আপনার কাছে কিন্তু যেতে চাই জনাব নজিব আকবর। নির্বাচন কমিশনের ব্যাপারে তারেক রহমান তো বলেছে, এবং বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে আজকে বড় ধরনের বিবৃতি দিয়েছে জনাব রুহুল কবির রিজভী। আপনি কি মনে করেন কিনা নির্বাচনে ভোটাররা যাবে আসবে, এটি সংবিধানে একদম যার যার স্বাধীনতা সংরক্ষিত করা আছে, কিন্তু নির্বাচন কমিশনার বলেছে যে নির্বাচন নির্বাচনে ভোট দিতে যারা যাবে তাদেরকে বাধাগ্রস্ত করলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু বিএনপি নির্বাচনে বর্জন করেছে এবং নির্বাচনে ভোট যেন না দিতে যায় মানুষ সে আহ্বান করছে, সেটিকে অনেকটাই চ্যালেঞ্জ করছে বা একটা হুমকি মধ্যে চাপের মধ্যে রাখার চেষ্টা করছে নির্বাচন কমিশন। ব্যাপারটি কি এরকম আছে বলার সুযোগ রয়েছে কিনা যে আসলে নির্বাচন কমিশন চাচ্ছে জনগণকে জোর করেই ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে উৎসাহ দিতে, এটি কি নির্বাচন কমিশনের কাজ কিনা? রিজভী সাহেব আবার বলেছেন যে পুরো বাংলাদেশকে জেলখানা বানানো হয়েছে, জেলের ভিতর যাদেরকে নিক্ষেপ করা হচ্ছে তাদেরকে তীরে তীরে নির্যাতন করে হত্যা করা হচ্ছে, একদিকে নৌকার প্রার্থী তাদের প্রচারকরা হুমকি দিচ্ছেন ভোট কেন্দ্রে না গেলে বাড়ি ছাড়া করা হবে, অপরদিকে নির্বাচন কমিশনারও জেল জরিমানার হুমকি দিচ্ছেন, কেউ ভোট প্রতিহত করার চেষ্টা করলে 7 বছরের জেল হবে, অর্থদণ্ড হবে, ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ করলে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদান করা হবে। নির্বাচন কমিশনের এই পক্ষপাত আচরণকে তারা মোটামুটি প্রশ্নবিদ্ধ করেছে, আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ ধন্যবাদ ফেস দ্য পিপল এবং ফেস দ্য পিপলের জনপ্রিয় সঞ্চালক সাইফুল সাগর ভাই। আমার সাথে যেসব আলোচক বৃন্দ আছেন সবাইকে শুভেচ্ছা, শুভেচ্ছা ফেস দ্য পিপলের অগণিত দর্শক শ্রোতা যারা দেশ বিদেশ থেকে দেখছেন সবাইকে। আপনি যে কথাটি বলেছেন আমি বলি, প্রথমত নির্বাচনে অংশ নেওয়া গণতান্ত্রিক অধিকার, ভোট প্রদান করা না করা গণতান্ত্রিক অধিকার। আমি ইচ্ছা করলে আমার ভোট দেবো, ইচ্ছা করলে আমি দেব না, সেটি আমার ব্যক্তিগত অধিকার। কিন্তু গণতন্ত্রের শর্ত হলো গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোতে অংশ